খুবই ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আমরা কিভাবে ইউজারের থেকে ইনপুট নিতে পারি, সেটি আজকে আমরা আলোচনা করব। আপনি যখন একটি প্রজেক্ট তৈরি করবেন কোনো ক্লায়েন্টের জন্য, অবশ্যই আপনাকে ইউজারের থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তো সেটি করার জন্যই আমাদের পাইথনে একটি বিল্ট ইন ফাংশন আছে, যেটি হচ্ছে ইনপুট। যেমন আমরা বিভিন্ন ধরনের বিল্ট ইন ফাংশন ব্যবহার করেছি, তার মধ্যে একটি হচ্ছে প্রিন্ট। তো ওই রকমই একটি বিল্ট ইন ফাংশন হচ্ছে ইউজার ইনপুট। আজকে আমরা সেই ইউজার ইনপুটের ব্যবহারগুলো দেখব। তো তার জন্য আমরা সরাসরি পাইথনে চলে যাচ্ছি। এখানে আমি যদি প্রিন্ট করি, প্রিন্ট মাই নেম ইজ রাকি, আমরা এভাবে আমরা এটি রান করি, আমরা কোডটিকে রান করলাম, পারফেক্টলি আমাদেরকে রেজাল্ট দিয়েছে মাই নেম ইজ রাকি। এখানে আমরা ভেরিয়েবল ইউজ করেও নিতে পারি, যেমন আমরা এখানে লিখতে পারি নেম ইকুয়াল রাকিব। এক্ষেত্রে আপনারা জানেন আমাদেরকে প্লাস চিহ্ন ব্যবহার করতে হবে, ভেরিয়েবলটাকে এখানে যোগ করে দিতে হবে নেম। আপনারা জানেন আমরা ভেরিয়েবল ইউজ করি এইটার জন্য যে ভেরিয়েবলে যদি 200-300 লাইনের কোডও থাকে, তারপরেও আমরা যদি একটা জায়গাতে পরিবর্তন করি, একটি ভেরিয়েবলে পরিবর্তন করি, তাহলে সেটি পরিবর্তিত হয়ে যাবে। তো আমরা এখানে নেমটা দিলাম, আমরা যদি রান করি সেম রেজাল্ট দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি, এটা তো আমরা নিজেরা ডিফাইন করে দিলাম, আমরা চাচ্ছি যে ইউজার ইনপুট দিবে তার নাম কি। তার নাম রাকিবও হতে পারে, সাকিবও হতে পারে, এনিথিং। আমরা এখানে ইনপুট নামে যে বিল্ট ইন ফাংশন আছে সেটি ব্যবহার করব। সেটা আমরা এনএমই নেম ইকুয়াল, আমরা ইনপুট ফাংশনটি ব্যবহার করব, বিল্ট ইন ফাংশনটি ব্যবহার করব। আর আমরা প্রিন্ট করব হচ্ছে এখানে দেখাবে মাই নেম ইজ, তারপরে আমাদের নেমটি দেখাবে। তার জন্য আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে যোগ করে দেব নেম, ভেরিয়েবলটি যোগ করে দেব। দিতে পারি যে ইউজার কি করবে, আমরা এখানে দিতে পারি ইন্টার ইওর নেম। তো আমরা যদি এটি রান করি, এখানে দেখাচ্ছে ইন্টার ইওর নেম, লিখি DIOLT দিগন্ত, দেখুন রেজাল্ট চলে আসলো মাই নেম ইজ দিগন্ত। তো আমরা এখানে অন্য কিছুও দিতে পারি, ইউজারের যেমনটা ইচ্ছা ইউজার ঠিক তেমনি দিবে। যেমন আমরা যদি এখানে লিখি রাখি, আমরা দেখছি পারফেক্টভাবে আমাদেরকে রেজাল্টটা দিচ্ছে। তো আমরা শিখে গেলাম কীভাবে ইউজারের থেকে ইনপুট নিতে হয়। আমরা এখানে কিছু বিপরীত ধর্মী কিছু আছে, যেমন আমরা যদি হচ্ছে একটা যোগ করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমি এটাকে কমেন্ট আউট করে দিচ্ছি। আমরা এখানে ধরলাম x equal টু y equal 5। আমরা যদি এখানে এটিকে যোগ করি x প্লাস y, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, রেজাল্ট নামে ভেরিয়েবল নেই, আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলটাকে আমরা যদি প্রিন্ট করি রেজাল্ট, আমরা প্রোগ্রামটাকে রান করি, দেখাচ্ছে 7। আমরা এটা চাচ্ছি যে আমরা এই এক্স এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা ইনপুট নিব ইউজারের থেকে, ইউজার তার প্রয়োজন অনুযায়ী ইনপুট দিবে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এখানে ইনপুট লিখি, ইনপুট আমরা এখানে লিখে দিলাম ইন্টার ইওর ফার্স্ট নাম্বার, এবং এখানে যদি দেই ইনপুট, সরি আমি এখানে ভুল করেছি, এখানে হবে ফার্স্ট, ওকে।
তাহলে আমরা আশা করছি যে আমাদের এখান থেকে সুন্দর একটি রেজাল্ট পাব। কিন্তু এখানে আরেকটি বিষয় আছে যেটি আমরা এটি রান করলেই বুঝতে পারবো। রান করি, রান করার পরে আমাদের এখানে ফার্স্ট যে যেটি চাচ্ছে, আমরা ফার্স্ট নাম্বারটা দিলাম, তারপরে সেকেন্ড নাম্বারটাও দিলাম। এবার আমরা একটি নতুন একটি জিনিস শিখতে পারবো, সেটি হচ্ছে ইন্টার করলাম। ইন্টার করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রিন্ট করার কথা 5, 2+3, হওয়ার কথা 5, কিন্তু এখানে 5 না দিয়ে আমাদেরকে দিচ্ছে 2, 3। তার মানে আমরা যদি হচ্ছে ওয়াইয়ের টাইপটাকে আমরা যদি প্রিন্ট করি, প্রিন্ট TY টাইপ এন ওয়াই, ওয়াইয়ের টাইপটা যদি আমরা প্রিন্ট করি, তাহলে আমরা দেখতে পাবো, ওকে আমি এটাকে দিলাম 3, 5। ওয়াইয়ের টাইপ, এটা হচ্ছে ওয়াইয়ের টাইপ। ওয়াইয়ের টাইপ দেখার জন্য আমরা যদি রান করি 4, 5, টাইপ অফ ওয়াই এখানে দেখাচ্ছে এসটিআর। এসটিআর মানে হচ্ছে স্ট্রিং আকারে আছে। আমরা যে ওয়াইয়ের টাইপ দিয়েছি, আমরা যেই 4 এবং 5 যে আমরা 5 দিয়েছি, 5 এখন স্ট্রিং আকারে আছে, যার কারণে আমাদের পর পর এটি প্রিন্ট করে দিয়েছে 4, 5, এভাবে প্রিন্ট করে দিয়েছে। 5 স্ট্রিং মানে আমাদের 4টাও স্ট্রিং আকারেই আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটাকে টাইপ কাস্ট করতে হবে। টাইপ কাস্টিং বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব অন্য একটি জায়গাতে, কিন্তু তার আগে আমাদের একটু ধারণা থাকতে হবে, যেটি হচ্ছে পাইথনের যেটি নিয়ম, আমাদের যে ইনপুটটা আছে স্ট্রিং আকারে আছে, স্ট্রিং থেকে আমাদেরকে ইন্টিজারে রূপান্তরিত করতে হবে, যার কারণে আমাদের আরেকটি বিল্ট ইন ফাংশন INT ব্যবহার করতে পারবো আমরা। INT এটি করলে আমাদেরকে আমাদের যে ইনপুট দিব, সেই ইনপুটটাকে সে ইন্টিজার আকারে প্রকাশ করবে। যেমন আমরা যদি এখানে আবার রান করি, আমরা দিলাম 4, 5, এখন দেখুন আমাদের রেজাল্ট আসলো 9। আর আমাদের যে ওয়াই এর যে মান ছিল 5, এই 5টাকে দেখাচ্ছে ওয়াই, যে টাইপ অফ ওয়াই, ওয়াইয়ের টাইপ হচ্ছে ইন্টিজার, এখানে ইন্টিজার আকারে আছে। তার মানে 4 এবং 5 এখন এই ইন ফাংশন ব্যবহারের বিল্ট ইন ফাংশনটি ব্যবহার করার কারণে 4 এবং 5 দুটি ইন্টিজার আকারে প্রকাশ করেছে, যার কারণে আমরা রেজাল্ট পেয়েছি 9। আশা করি বিষয়টি একদমই ক্লিয়ার, খুবই সহজ একটি বিষয়। এভাবেই আমরা আমাদের ইউজারের থেকে ইনপুটগুলো নিতে পারি। আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।